করোনায় একদিনে সর্বোচ্চ 119 জনের মৃত্যু। কাল থেকে গণপরিবহন ও মার্কেট বন্ধ। ঢাকা বোর্ডে এইচএসসি এর ফর্ম পূরণ স্থগিত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা সনদের বিপরীতে নারীদের ঋণ দেওয়ার পরামর্শ ডক্টর মাহফুজুর রহমানের। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। জানিয়ে দিছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL Vikrampur Steel Limited। সংবাদে এছাড়াও দেখবেন, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের প্রশংসনীয় অবদান নিয়ে মুনি সাহার বিশেষ রিপোর্ট। পুরো খবরে যাচ্ছি। করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও ১১৯ জন। এর আগে গত ১৯ এপ্রিল সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর খবর ছিল হিসেবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৪,১৭২। সবশেষ ২৪ ঘন্টায় ২৪,৪০০ নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে ৫,২৬৮ জন শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২১.৫৯%। এ পর্যন্ত মোট শনাক্ত ৮,৮৮,৪০৬। নতুন ৩,২৫৯ জন সহ মোট সুস্থ ৮,০০,১০৩ জন। গণপরিবহন বন্ধ সহ আগামীকাল সোমবার থেকে সারা দেশে তিন দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। ২৮ জুন সকাল ৬টা থেকে ১লা জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। খাবার দোকান ও হোটেল রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু পার্সেল বিক্রি করতে পারবে। সরকারি বেসরকারি অফিস শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়ে খোলা থাকবে। অফিস তাদের আনা নেয়ার দায়িত্ব নেবে। জনগণকে মাস্ক পরার জন্য আরও প্রচার চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। লকডাউনের খবরে আজও রাজধানী ছাড়ছে মানুষ। যানবাহনের ভোগান্তি সাথে বাড়তি ভাড়া গুনেই ভেঙে ভেঙে যাচ্ছেন যাত্রীরা, যাদের মধ্যে নিম্ন আয়ের মানুষ আর শিক্ষার্থীদের ভিড়টা বেশি। দেখব সাদিয়া প্রজের রিপোর্ট। এ যেন নো বাস ল্যান্ড, মানে যারা ঢাকার বাইরে যাচ্ছেন বাস থেকে তাদের নামতে হচ্ছে গাবতলী বাসস্ট্যান্ডে, আর মেট্রোপলিটনের বাইরের যানবাহন মেলে আমিনবাজার ব্রিজের ওপারে। মাঝের প্রায় এক কিমি রাস্তা পুরোটাই পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। সারা দেশে লকডাউনের খবরে বাড়ির পথে ছুটতে গিয়ে যাত্রীদের সঙ্গী ভারী ব্যাগ, সাথে আছে শিশুরাও। আবার হাঁটা পথের ভোগান্তিতে সঙ্গী হয়েছে তীব্র গরম। গেছিলাম মেয়ের কলেজে রেজিস্ট্রেশন করার জন্য, এখন এই রোদের মধ্যে হাঁটা যাওয়া কি সম্ভব হাতে ব্যাগ নিয়ে? এখান থেকে চন্দ্রা পর্যন্ত যাব, ভেঙে ভেঙে যেভাবে পারি, তারপরে ওইখান থেকে সিএনজি বা অন্য যে কোনো বাহনে যাব আর কি। ঈদের সময় যেমন একটা চাপ হয় বলতে পারেন, তার থেকে একটা বড় ধরনের চাপ। এই রাস্তায় নিয়ম না থাকলেও গত ২ দিন থেকে রিক্সা চলছে অবাধে, সুযোগ বুঝে নিচ্ছে বাড়তি ভাড়া। আবার বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের চালকরাও পারাপার করছেন দুজনের জায়গায় ৩ জন যাত্রী। ৩ জন যাওয়া যায় তো, হাইওয়েতে ৩ জন যাওয়া যায় ১০০ টাকা করে চায় এই ব্রিজের করায়।
এত হয়রানি করলে কিভাবে চলে বলেন? কিন্তু এত ভোগান্তি পেরিয়ে বাড়ি যাওয়ার কারণ কি? সবারই আছে নিজস্ব ব্যাখ্যা। দাদাদের প্লেটে শিপিং কাজ করি, বন্ধ করে দিয়েছে একবার, বন্ধ মানে লকডাউন, লকডাউন যাতো যাওয়া যাবে না। এখানে আসছিল ডাক্তার দেখানোর জন্য, পরে আবার ব্যাক করতেছে। প্রাইভেট কারে জিজ্ঞেস করলাম 600 টাকা গাট পর্যন্ত চাচ্ছে। শহর ছাড়া মানুষের চাপের কারণে ঢাকার সংযোগ সড়কগুলোতে সারাদিনই লেগেছিল যানজট, যার প্রভাব পড়ে রাজধানীতেও। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের আগের শিথিল লকডাউনের সুযোগে বাড়ি ফেরা মানুষের চাপ শিমুলিয়া বাংলা বাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটেও। প্রচণ্ড গরম, বাড়তি খরচ, করোনা ঝুঁকি, কোনো কিছুই আটকাতে পারছে না। বাস চলাচল না করলেও ঢাকা থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যত তৎপরতা, সব যেন ঘাট থেকে 1 কিলোমিটার আগে। ব্যক্তিগত গাড়ি ছাড়া যারা যাচ্ছেন তাদের 1 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে। খুব কষ্ট হয়েছে, মানে যে ভাড়া 10 টাকা ওই ভাড়া 150 টাকা দিয়ে আসতেছে। যাত্রা বাড়ি থেকে 400 টাকা করে নিচ্ছে পার হেড। জি, পার হেড পার প্রতি 400 টাকা। ঘাটে ফেরি ভিড়তে একটু দেরি হলেই আসা যাওয়ায় চাপ বেড়ে যাচ্ছে। অনেকেই যেমন মাস্ক পরছেন না, আবার গাদাগাদি করে যাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মানার সুযোগও নেই। 15টি ফেরি চলাচল করলেও যানবাহন পারাপারেরও চাপ আছে। যেটা স্বাস্থ্যবিধি মেনে যেটা করা উচিত সেটা আমরা করতে পারতেছি না। করোনার কারণে অনেকেই কর্মহীন কিংবা নতুন করে কাজ হারিয়েছেন, ফলে পরিবার পরিজন নিয়ে একেবারেই গ্রামের পথে হাঁটা মানুষের সংখ্যাও কম নয়। আমরা চেয়েছিলাম যে ঢাকায় থাকার জন্য, কিন্তু পারছি না তো ঢাকায় থাকতে। আর ইনকাম সোর্স না থাকলে কিভাবে থাকবে? দেশে গেলে তো ঘর ভাড়াটা লাগবে না, তো শাক পাতা টুকাই তো খাইতে পারবো। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। চলতি বছরের HSC পরীক্ষার ফর্ম পূরণের কাজ স্থগিত করা হয়েছে। 29 জুন শুরু হয়েছে, আগামী 11 জুলাই পর্যন্ত এই ফর্ম পূরণের কাজ হওয়ার কথা ছিল। রোববার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ফর্ম পূরণের কাজ স্থগিত করা হলো। পরিস্থিতি বিবেচনা করে তারিখ পরে জানানো হবে। গত শুক্রবার HSC পরীক্ষার ফর্ম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। 29 জুন থেকে শুরু হয়ে 11 জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফর্ম পূরণ করা হবে বলে জানানো হয়েছিল। করোনা ভাইরাস মহামারীতে গত বছর HSC পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। JSC এবং SSC পরীক্ষার ফলের গড়ের উপর HSC-র ফল ঘোষণা করা হয়। তবে এবছর 84 দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে, তবে সাধারণ মানুষকেও সাবধান হতে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সেই সঙ্গে করোনাকালে কৃষি খাতের সুরক্ষায় সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। এতে প্রধানমন্ত্রীর পক্ষে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গণভবন থেকেই এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় করেন সফল কৃষি উদ্যোক্তাদের সঙ্গে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এদেশে কৃষি অর্থনীতির ভিত রচনা করে দিয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু 75 পরবর্তী সরকারগুলো সারা দেশের সঙ্গে কৃষিখাতকেও ধ্বংস করে দিয়েছিল। 91 সালে বিএনপি যখন সরকারে আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে যেভাবে কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া সরকার। সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চলে যাতে কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে, এর জন্য আরো উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খাদ্যের চাহিদা বিশ্বে থাকবে, আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরো বাড়বে, তো সেই কারণে আমরা যদি আমাদের উৎপাদন অব্যাহত রাখি তাহলে নিজেদের চাহিদা যেমন আমরা মেটাতে পারবো, প্রয়োজনে অন্যকে আমরা সহযোগিতা করতে পারবো। বর্তমান সরকার শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, মানুষের জন্য পুষ্টিও নিশ্চিত করতে চায় জানিয়ে শেখ হাসিনা মনে করিয়ে দেন, বেশ কয়েকটি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আজকে বাংলাদেশ হচ্ছে বিশ্বে ধান উৎপাদনের তৃতীয়
পাট উৎপাদনের দ্বিতীয়, সবজি উৎপাদনের তৃতীয়, চা উৎপাদনের চতুর্থ, আলু আম উৎপাদনের সপ্তম স্থান আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। সে সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাইকে আবারও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন লকডাউন না মানলে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়বে, হাসপাতালেও জায়গা দেওয়ার সমস্যা হয়ে যাবে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী মাসে চীন থেকে সিনোভ্যাক্স টিকা আসবে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। আপনারা মেনে চলবেন, যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় বাংলাদেশের 5,000 থেকে 6,000 বেড অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ভর্তি হয়ে গেছে। কাজে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা মডার্না টিকা 25 লক্ষ আমরা পাচ্ছি, সেখানে থেকেও টিকা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা আশা রাখি। কোভ্যাক্স ফ্যাসিলিটিও আমাদেরকে এখন থেকে টিকা দিতে থাকবে। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না, টিকার কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের মন্তব্য করোনা ভ্যাকসিন নিয়ে বৈশ্বিক রাজনৈতিক হতাশাজনক। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বেস আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, শুধু সম্পর্কের ভিত্তিতে ভ্যাকসিন দেয়া নেওয়া সমর্থনযোগ্য নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরস্পরের মধ্যে ভ্যাকসিন টেকনোলজি শেয়ারের আহ্বান জানান তিনি। We have discovered with awe and disappointment that global politics and affluence power nexus have the empowering dominance in the global society, and we wonder if the way to procure vaccines would be smooth at all, as the bilateral cooperation is not the only deciding factor. COVID vaccine to be a public good and its technology should be shared and available to all countries to produce it at an affordable price. পড়াশোনা করে চাকরির পেছনে ছোটার চাইতে উদ্যোক্তা হলে স্বাধীনতা ও আর্থিক স্বনির্ভরতা বাড়বে, তাই নারীদের শিক্ষা সনদের বিপরীতে ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন এটিএন নিউজ এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। নারী উদ্যোক্তাদের অনলাইন বাজার নিয়ে এটিএন নিউজ আর অ্যাকশন এইডের আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ পরামর্শ ডক্টর মাহফুজুর রহমানের। সংসারে নানা ঝক্কি সামলানো নারীরা ঘরের পাশে হাল ধরে আছেন দেশের অর্থনীতিরও। যদিও নারীরা 78% থেকে 87% কাজের বিনিময়ে কোনো অর্থই পান না, তবে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে এমন লাখো পেশাজীবী আর উদ্যোক্তাদের অবদান প্রায় 20%, অর্থের হিসেবে অঙ্কটা 4,80,000 কোটি টাকা। এদিকে আমাদের নারীদের ঘরে বাইরে কাজের মূল্য হিসেব করলে তাদের অবদান বেড়ে দাঁড়াবে 48%, অর্থাৎ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নারী পুরুষের অবদান সমান সমান। এতদিন কৃষি ক্ষুদ্র মাঝারি শিল্পে নারীদের নীরব বিপ্লবের বিপরীতে করোনার থাবা গেল অর্ধযুগে, অনলাইনেও নারীরা ব্যবসা করে আসছেন, এই মহামারীকালে সেই দিকে ঝোঁক বেড়েছে আরও। একটা সহজ কথা সবসময় বলার চেষ্টা করেন, ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই দিবসে এটিএন নিউজ আর অ্যাকশন এইডের এই আলোচনার ইস্যু নারীর সেই ভার্চুয়াল অনলাইন বাজার। গ্রাম অঞ্চলে অনেক কিছুই উৎপাদন হচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী যে একবারই এক খামারের মাধ্যমে দেখা যায় যে আমি অনেক অঞ্চলে দেখছি রংপুরের ওই দিকে মানে ছোট্ট জমি বাড়ির পাশে ছোট্ট জমিতে স্ট্রবেরি চাষ করে, যদি সেরকম যদি এই বিভিন্ন জায়গায় যারা তৈরি করে তারা যে অনলাইনের মাধ্যমে যদি বিক্রি করতে পারে তা আমার মনে হয় তারাও অনেক বেশি উপকৃত হবে। ডিজিটাল মার্কেটিং লাগবে, আপনি কোল্ড স্টোরেজ করলেন, আপনি ওখানে ফ্যাক্টরি করলেন, তারপরে বাজারকরণ লাগবে, তো সেখানে ওই প্রাইভেট সেক্টরকেও আনতে হবে বা কোঅপারেটিভ করে দিতে হবে। আরেকটা উদ্যোগ যদি আপনি নেন নারীদের কোঅপারেটিভ, মাত্র আমরা এ পর্যন্ত 17% নারীদের সমবায় মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা এখন চেষ্টা করছি বিভিন্ন জেলাতে আমরা পাইলট প্রজেক্ট নিয়ে আর কি, যে কিভাবে আমরা শুধু নারীদের নিয়েই আমরা আলাদাভাবে সমবায় সমিতি করতে পারি। তৃণমূলে একেবারে গ্রামে বসবাসকারী যারা
তাদেরকে যেন ডিজিটাল জগতের সাথে কানেক্টেড রাখতে পারি, আমরা তাদেরকে অবকাঠামোটা তৈরি করে দিতে পারি। প্রতিনিয়ত প্রতিযোগিতার বাজারে তাদের নিজের ব্যবসাটা দাঁড় করাতে চ্যালেঞ্জ অনেক। ব্যবসা পোক্ত আর বড় করতে চাই ঋণ সহযোগিতা, আর সেই সংকট মোকাবেলায় নিজের পরামর্শ তুলে ধরলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তারা সারা জীবন পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করে, এটা কিন্তু তার কাছে সবচেয়ে দামি একটা জিনিস। সেইটাই যদি ব্যাংকের কাছে কোলাটারাল সিকিউরিটি হিসেবে যদি রাখা যায়, রেখে যদি ব্যাংক যদি সহজ শর্তে যদি লোন দেয়, তাহলে কিন্তু এই নারী উদ্যোক্তারা আরো এগিয়ে যাবে। তাহলে কিন্তু এইসব উদ্যোক্তারা সহজে হয়তো একটা ডাক্তার তার ছোটখাটো একটা করতে পারে, ক্লিনিক করতে পারে, ইঞ্জিনিয়ার ছোটখাটো একটা কারখানা করতে পারে। অ্যাকশন এইড রবিবার থেকে ফেসবুকে চালু করেছে ভার্চুয়াল নারী উদ্যোক্তাদের পণ্য বাজার। চাইলে বিস্তারিত জানা যাবে এটিএন টাইমস এর অফিসিয়াল ফেসবুক পেজেও। আমরা যেটা দেখতে পাই লক্ষণ করতে হয়। সাদা থাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এবার মালি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা নিয়ে বিশেষ রিপোর্ট। আইএস ও আল কায়দা জঙ্গিদের হামলায় গত 25 জুন মালির গাঁও প্রদেশে 12 জন জার্মান ও 1 জন বেলজিয়ান শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। ইশাগারা মানে ঠিক যেখানে এই ঘটনাটি ঘটে তার আশপাশে আরেকটি গ্রামে শান্তি প্রহরায় ছিল বাংলাদেশের ব্যান্ডব্যাটো। 2014 থেকে প্রতি মুহূর্তের আশঙ্কা আতঙ্কের মালি মিশনে আমাদের সেনাবাহিনীর কথা জানাচ্ছেন মুন্নি সাহা। মালির রাজধানী বামাকো আর মিনোসমার রাজধানী বলা যায় উত্তপ্ত গাও মরুভূমির সুপার ক্যাম্পকে। রাজধানী বামাকো যতটা সবুজ ঠিক ততটাই সংঘাতময় আর উষর গাও। এখানে 22টি দেশের সুপার ক্যাম্প, আলাদা কিন্তু গায়ে গায়ে লাগানো। শান্তি মিশনে যোগ দেওয়া দেশগুলোর সেনাবাহিনীর এখতিয়ার দায়িত্ব ভিন্ন হলেও সন্ত্রাসীদের আইইডি হামলা আইডিএফ হামলার অভিজ্ঞতা প্রায় সবারই একই রকম। দক্ষতার হিসেব নিকেশ তখনই হয় যখন এসব হামলা প্রতিকূলতা পেরিয়ে কেউ কেউ এগিয়ে রয়। 2014 তে ব্যানবেট 1 থেকে আজকের ব্যানবেট 7 মুখে মুখে শীর্ষে বাংলাদেশের র্যাঙ্কিং। কর্নেল জোবায়ের জানাচ্ছিলেন এর পেছনের কথা। আমরা আমাদের পেশাদারিত্ব, কাজের প্রতি ভালোবাসা এবং স্থানীয় জনমানুষের মন জয় করে আভিযানিক সম্পৃক্ততার কারণেই এই সাফল্য অর্জন করতে পেরেছি বলে আমরা মনে করি। ইউএন বুক মেনেও শান্তি মিশনে বাংলাদেশের নানান ইনোভেশন কেমন করে দেখেন বিশ্লেষকরা? এই সমস্যা যেটা আমরা মালিতে দেখছি সেটা অনেকগুলি বিষয়ের যৌগিক মিলন। একটা হলো অবশ্যই উগ্রবাদের একটা বিষয় আছে, আন্তর্জাতিক রাজনীতির একটা বিষয় আছে, আন্তর্জাতিক অর্থনীতির একটা বিষয় আছে, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ন্যাচারাল রিসোর্সেস প্রচুর, ফলে সেটাকে নিয়েও এক ধরনের কম্পিটিশন রয়ে গেছে। সুতরাং মালির যে সমস্যাটা উগ্রবাদ সেটাতে একটা বড় বিষয় বটে, কিন্তু এর সাথে আরও অনেকগুলি বিষয় যোগ হয়েছে যেগুলি নিরসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বিশ্বের অন্যান্য পিস কিপাররা কাজ করে যাচ্ছে। নিজের দেশের মানুষের সাফল্যের কথা নিজের ভাষার চাইতে অন্য ভাষায় অন্য জাতি অন্য নেতৃত্বের কাছে শুনতে চাইলে কেমন শোনায়? All impressed by their good performance and their professionalism and also their implementation capability here. So we do hope that in the future Bangladesh troops will be engaged in these UN peacekeeping operations. Do you expect Bangladesh in leadership position like force commander, deputy force commander? Well, I think it would be difficult for me to respond to that question. That, you know, process for selecting personnel for leadership positions has its own comprised with certain rules, but definitely Bangladesh and many other countries are qualified to occupy those positions. They are very competitive, obviously, and let's see how those processes would unfold. You know, I don't want to prejudge what will
what we have done. বিশ্বের সংঘাতের খোঁজ খবর যারা রাখেন তারা জানেন এই মুহূর্তে সবচেয়ে সংঘাতপূর্ণ যেই দেশটির নাম সেটি হলো মালি এবং এই সাহারা মরুভূমি চারিদিকে অনেকগুলো দেশ ল্যান্ডলক এই দেশ সাহেল অঞ্চল যেটাকে বলা হয় তপ্ত মরুভূমিতে এখন প্রায় জঙ্গি সন্ত্রাসী হামলা চলছে এবং সেই হামলা সামাল দেবার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে জাতিসংঘ বাহিনী এই জাতিসংঘ বাহিনীরই একটি অংশ বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী তারা প্রমাণ করছে কেমন করে আসলে শান্তি প্রতিষ্ঠা করতে হয় অনেকেই আমাদের অস্ত্র গোলাবারুদ রসদ ইত্যাদি নিয়ে প্রশ্ন রাখেন কিন্তু ভালোবাসা সেই ভালোবাসার রসদে বাংলাদেশ বোধ হয় অনন্য সে কারণে এই মরুর বুকে এরকম একটি তপ্ত রাজনৈতিক অস্থিতিশীল এবং জঙ্গি হামলার একটি জায়গায়ও অনেকটা নির্বিঘ্নে অনেকটা শান্তিতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের কাছে জাতিসংঘে আমাদের মুখ উজ্জ্বল করছে মুন্নি সাহা এটিএন নিউজ গাও মালি নিউজ আওয়ারের সময় হলো বাইজিস্টাল বিরতি নেবার এরপর জানিয়ে ফিরছি মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ সহ 15 আসামির বিচার শুরু দখল দূষণে মুমূর্ষু রাজধানীর খাল কল্যাণপুর জলাধারের 98% বেহাত বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত নাকচ হয়েছে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগর দেব সহ 6 আসামির জামিন আবেদন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 26, 27 ও 28 জুলাই দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান সকালে ওসি প্রদীপ সহ 15 আসামিকে হাজির করা হয় আদালতে দুপুর 1টা পর্যন্ত টানা 2 ঘন্টা শুনানি চলে এতে দুই পক্ষের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন শুনানি ও আদেশের পর আসামিদের কারাগারে পাঠানো হয় গত বছরের 31 জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান করোনার ছোবল হাসি কেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মানুষগুলোর কেবল বাংলাদেশ নয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এ খাতটি নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা তবে অর্থনীতিবিদরা বলছেন যথাযথ উদ্যোগে এসএমই খাতই হতে পারে করোনা পরবর্তী অর্থনীতিতে অন্যতম সম্ভাবনা সাদাত হাবিবি সেতুর রিপোর্ট ক্ষুদ্র আর মাঝারি শিল্প দেশে বেকারত্ব কমানো ও দরিদ্র বিমোচনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে পরিসংখ্যান বলছে দেশের শিল্প খাতের মোট কর্মসংস্থানের 80% আর শ্রমবাজারের 25% কর্মসংস্থান হচ্ছে ক্ষুদ্র আর মাঝারি শিল্প কারখানাগুলোতে এতদিন প্রয়োজনীয় অবকাঠামোর অভাব কিংবা ব্যবসা সহজ করার নানা সংস্কারের আলাপ জোরালো থাকলেও গেল 1 বছরে পাল্টেছে হিসেব নিকেশ করোনায় পাল্টেছে ব্যবসার পরিবেশ আর বদলেছে ধরন ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্পের আওতায় পরিচালিত এক জরিপ বলছে এই দুঃসময়ে আংশিক কার্যক্রম চালু রাখতে পেরেছে 52% আর প্রায় 47% প্রতিষ্ঠান পুরোপুরি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে উৎপাদন আর আয় কমে যাওয়ায়
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের 45% প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই হয়েছে। এসএমইদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে যে আমাদের ব্যাড ট্যাক্সগুলোকে কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, আমাদের নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। সরকার ঘোষিত প্যাকেজের সিংহভাগই ছাড় করেছে দেশের ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো। বড় বড় প্রতিষ্ঠানের ঋণ নিয়ে যখন ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের কপালে চিন্তার ভাঁজ থাকে, তখন এসএমই খাতে ঋণখেলাপি হওয়ার উদাহরণ নেই বললেই চলে। এসএমই যে ট্রাস্ট সেক্টর, এখান থেকে আমার এনপিএল কম, নন পারফর্মিং লোনের পরিমাণ কম, প্লাস আমার মার্জিন একটু বেশি পাচ্ছি আমি, প্লাস আমার মানে আমি যে গ্রোথ আমি প্ল্যান করেছি সেই গ্রোথে এসএমই একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করতে পারতেছে, সুতরাং আমি কেন ওইখানে ফাইন্যান্স করবো না। সব ব্যাংকেরই কিন্তু ইন্টেনশন টু এক্সপ্যান্ড ইটস বিজনেস এন্ড জেনারেট প্রফিট। মহামারী কালে যখন বৈশ্বিক উৎপাদন, বিপণন, আমদানি আর রপ্তানি ব্যবস্থা কঠিন সময়ে, তখন দেশের আর্থিক খাতের ক্ষত সারাতে কার্যকর হতে পারে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্ভাবনা আর উদ্যম। প্রণোদনা প্যাকেজটা যদি আরও একটু বাড়ানো যায়, যারা এসএমইতে রিস্কটা রিস্ক মনে করছে সে কিছুটা রিস্ক মিটিগেটেড হবে, আরও বেশি করে ফাইন্যান্সিং হবে। সাদা ছবি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ২০২১-২২ অর্থ বছরের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪৬৩.৯৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বর্তমান পরিষদের মেয়র হিসেবে নিজের প্রথম বাজেট ঘোষণা করেন তিনি। এছাড়া ২০২০-২১ অর্থ বছরের ১০১.৩৬৪৫ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। এ সময় মেয়র বলেন, নগরকে পরিবেশ, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও বসবাসযোগ্য করার স্বপ্ন নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আবারও বাইজেস্টের বিরতি নেবার সময় হলো, এরপর যা থাকছে। কোপায় আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কম খরচে বেশি লাভ হওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ার চরে জনপ্রিয় হয়ে উঠেছে কচু চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুলিয়ার চরের কচু চালানো হচ্ছে। প্রথমে নিজেদের গৃহস্থালির প্রয়োজনে অল্প স্বল্প জমিতে কচুর চাষ করত চাষিরা। বাজারে দাম বেড়ে যাওয়ায় গত ৮-১০ বছর ধরে তারা বাণিজ্যিকভাবে কচুর চাষ শুরু করেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় কুলিয়ার চর উপজেলার ৬টি ইউনিয়নের চাষিরা এখন কচুর চাষ করছেন। বেকার যুবক ও প্রান্তিক চাষিরাও ঝুঁকছেন এই চাষে। গাছ লাগানোর ১.৫ থেকে ২ মাসের মধ্যে কচুর লতি বিক্রি করা যায়, তারপর কচুও বিক্রি হয় কম সময়ে। এক বিঘা জমিতে কচু চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়, সেখানে লাভ হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। কোপা আমেরিকা ২০২১-এর খবর। কোপা আমেরিকায় আজ বি গ্রুপের শেষ ম্যাচ। বাংলাদেশ সময় ৩টায় মাঠে নামছে ব্রাজিল ও ইকুয়েডর। একই সময় ভেনেজুয়েলা খেলবে পেরুর বিপক্ষে। এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছে ব্রাজিল। দারুণ ফর্মে থাকা ব্রাজিলই এই গ্রুপ চ্যাম্পিয়ন। টানা ৩ ম্যাচে
জয়ী স্বাগতিক দল এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 9 গোল করেছে, হজম করেছে মাত্র 1টি গোল। এই পরিসংখ্যানই বলের ব্রাজিলের রক্ষণ দুর্গের শক্তি। নির্ভার থাকা ব্রাজিল কোচ আজকের একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন, তারপরও জয়ে ভিন্ন কিছুই ভাবছে না সিলসাও। ইকুয়েডর বিপক্ষে কোপায় কখনো হারেনি ব্রাজিল, সব প্রতিযোগিতা মিলিয়ে 33 লড়াইয়ে ব্রাজিল 27 জয়ের বিপরীতে হেরেছে 2 ম্যাচে, বাকি 4 ম্যাচ হয়েছে ড্র। এদিকে 3 ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি ইকুয়েডর। শেষ করব তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। করোনায় একদিনে সর্বোচ্চ 119 জনের মৃত্যু। কাল থেকে গণপরিবহন ও মার্কেট বন্ধ। ঢাকা বোর্ডে এইচএসসির ফরম পূরণ স্থগিত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা সনদের বিপরীতে নারীদের ঋণ দেওয়ার পরামর্শ ডক্টর মাহফুজুর রহমান। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ সহ 15 আসামির বিচার শুরু। দখল দূষণে মুমূর্ষ রাজধানীর খাল, কল্যাণপুর জলাধারের 98% বেহাত। এবং কোপায় আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। এই ছিল নিউজ আওয়ার, এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ আর এটিএন ইজ ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেজটা লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 555 নম্বরে।